একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, ছবিটা কি বুঝতে পারছো কিসের অন্ধ ছবি? ব্যক্তি, একজন অন্ধ মানুষ, লোকের, তার হাতে একটা স্টিক, সে স্টিকের সাহায্যে চলাফেরা করছে। এতে আমরা কি বুঝতে পারলাম? যে লোকটি অন্ধ, সে চোখে দেখে না, অন্ধ অন্ধ সেজন্য একটা স্টিকের মাধ্যমে সে দিক নির্ণয় করে চলাফেরা করছে। তো আমাদের পাঠ্য বইয়ের একটি গল্প আছে, যে গল্পে এই অন্ধ মানুষ নিয়ে লেখা। সে গল্পটির নাম কি তোমাদের জানা আছে? শুভা, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমরা একটি ছোট গল্প শুভা, শুভা নিয়ে আজকে আমরা আলোচনা করব। গল্পটির উৎস হচ্ছে গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পগুচ্ছ থেকে শুভা গল্পটি তুলে আনা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। আমরা প্রথমেই দেখে নেব যে আজকের এই গল্প থেকে আমরা কি বলতে পারবো বা শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি থেকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর বলতে পারবে, জটিল শব্দের সহজ অর্থ ও বানান লিখতে পারবে, পাঠ পরিচিতি ব্যাখ্যা করতে পারবে। তো আমরা প্রথমেই যাচ্ছি লেখক পরিচিতি, যিনি এই গল্পটি লিখেছেন তার জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দ, বাংলা 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। তার জন্মস্থান কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, উনি 1913 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পান। তার মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট, বাংলায় হবে সেটা 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। এতক্ষণ আমরা যে লেখক সম্পর্কে বললাম, আশা করি তোমরা বুঝতে পারছো উনি কে। উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বই দেখতে পাচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওনার লেখা কিছু বই, গোড়া, ঘরে বাইরে, নৌকা ডুবি, হৈমন্তী, সঞ্চয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুরের এই উল্লেখযোগ্য বইগুলো আমরা দেখতে পাচ্ছি, গীতাঞ্জলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ এতক্ষণ আমরা দেখলাম, আরো কিছু গ্রন্থ দেখি আমরা, বনফুল, সঞ্চয়িতা, কোরীয় কমল। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। এই তথ্যগুলো আমাদের একটু জানা দরকার, কারণ অবজেক্টিভ প্রশ্নের জন্য এই প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। যেহেতু বাংলায় অবজেক্টিভ প্রশ্ন আছে, সেজন্য আমাদের কবি সম্পর্কে, লেখক সম্পর্কে, গল্পকার সম্পর্কে, ঔপন্যাসিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা এখন কয়েকটি শব্দের অর্থ জানব। কিশলয়, কিশলয় শব্দের অর্থ কি, কে বলতে পারবে? গাছের নতুন পাতা। উষ্ঠাধর, উষ্ঠাধর হচ্ছে উষ্ঠ এবং অধর, উপরের ও নিচের ঠোঁট,
দুটোকে মিলে আমরা ওস্তাধর বলি। অস্তমান, অস্তমান অর্থ হচ্ছে চন্দ্র বা সূর্য ডুবে যাচ্ছে এমন। ঢেকিশালা, ঢেকিশালা হচ্ছে যে ঘরে ঢেকি রাখা হয়। গণ্ডদেশ, গণ্ডদেশ হচ্ছে গলা। মুখ, মুখ মানে বধির বা বোবা, যারা কানে শুনে না। কপোল, কপোল হচ্ছে গাল। নেত্রপল্লব, নেত্রপল্লব অর্থ কি? চোখের পাতা। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে চোখের পাতা। জি স্যার। পাঠ পরিচিতি, আজকে এই গল্পটির প্রথমে আমরা পাঠ পরিচিতিটা নিয়ে আলোচনা করব। গল্পটিকে আমি দুইটা পাঠে বিভক্ত করেছি, আজকে প্রথম অংশ আলোচনা করব আর দ্বিতীয় অংশ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। প্রথম অংশে অর্থাৎ আজকের পাঠে থাকবে গল্পকার সম্পর্কে আমরা জানলাম, এখন পাঠ পরিচিতিটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব, তারপর আগামী পাঠে আমরা এই গল্পের যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো একটি একটি করে সবগুলো চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের এই গল্পের মূল কথাটা আজকে আলোচনা করছে, আগামী দিন চরিত্রগুলো নিয়ে আলোচনা করলে পুরো গল্পটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা তৈরি হবে। তো পাঠ পরিচিতি, শুভা গল্পের বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমতার প্রকাশ ঘটেছে। অর্থাৎ শুভা কে? এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। এই শুভাকে নিয়ে আলোচনা গল্পের। শুভা কথা বলতে পারে না, কিন্তু বাবা তার নাম রেখেছিলেন শুভাসিনী। সৃষ্টিকর্তার যে ইচ্ছা, সেই ইচ্ছায় শুভাসিনী নামের মেয়েটি কথা বলতে পারছে না, সে বাক প্রতিবন্ধী, তাই সে মনের ভাব সবার মতো প্রকাশ করতে পারে না। বাক প্রতিবন্ধী মানুষ আর দশজন মানুষের মতো, যারা প্রতিবন্ধী নয় তাদের মতো করে কিন্তু সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে না। কিন্তু সবারই একটা আলাদা জগৎ থাকে, সে ভাব মনের কথা প্রকাশ করতে না পারলেও তার কিন্তু আলাদা একটা জগৎ আছে। আমরা একটু আলোচনার সামনে এগুলি বুঝতে পারবো তার জগৎটা কোথায়। বাবা মা ও আপনজনেরা তাকে নিয়ে যে দুশ্চিন্তা করেন তা সে বুঝতে পারে, তাই সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করে। শুভা তার আরো দুজন বোন আছে, কিন্তু সবার ছোট শুভাসিনী অর্থাৎ শুভা সে কথা বলতে পারে না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গল্পের মধ্যে শুভাকে উপজীব্য করে মূলত প্রতিবন্ধী, বিশেষ করে বাক প্রতিবন্ধী মানুষের যে একটা আলাদা জগৎ আছে, তাদের যে কিছু বলার থাকে, কাউকে কিছু বোঝানোর চেষ্টা থাকে, সে কথাগুলি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গল্পের মধ্যে তুলে এনেছেন। শুভা সে কথা বলতে পারে না, তাই সে নিজেকে অন্যদের চেয়ে একটু আলাদা করে রাখে, একটু আড়াল করে রাখে। মা এমন মেয়ের জন্য লজ্জা ও বিরক্তি বোধ করেন। মা মনে করতেন সেই মেয়েটি মনে হয় তার কলঙ্ক, কোনো না কোনো কারণে হয়তো সে এরকম প্রতিবন্ধী হয়েছে, সেজন্য সে নিজেকেই দোষারোপ করে। আসলে সেটা তো তার দোষারোপের কিছুই নয়, সৃষ্টিকর্তা যাকে যেভাবে তৈরি করেছেন, যেভাবে সৃষ্টি করেছেন সেটাই হওয়ার কথা। কিন্তু মা মনে মনে এরকম ভাবলেও সুভাষিনীকে কিন্তু খুব ভালোবাসেন, বাবাও অনেক বেশি ভালোবাসেন। সমবয়সী ছেলেমেয়েরা শুভাকে দেখলেন তারা ভয় পায়, শুভার সাথে কথা বলতে চায় না, তাই সে বন্ধুত্ব পাতায় গোয়ালের দুটি গাভী সর্বশী ও
পানগুলির সঙ্গে, অর্থাৎ তাদের দুটি গরু ছিল, দুটি গাভী ছিল, একটার নাম ছিল সর্বশী আর একটার নাম পাঙ্গুলি। এগুলো কিন্তু অবজেক্টিভ প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে এগুলো। এই পাঙ্গুলি এবং সর্বশীর সাথে তাদের বিশেষ সবার বন্ধুত্ব, ছাগল বিড়াল এগুলো তার বন্ধু, অর্থাৎ তার মতো করে তার যে জগৎটা, সে যেমন কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী, এই গরু দুটি এবং ছাগল বিড়াল এগুলো কথা বলতে পারে না, সেজন্য সে ভাবে ওইগুলোই তার বন্ধু। যারা কথা বলতে পারে, যারা প্রতিবন্ধী নয়, তারা কিন্তু তাকে ভয় পায়, তার সাথে কথা বলতে চায় না, তার সাথে খেলতে চায় না, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চায় না। এই অবস্থার কারণেই সে নিজেকে আড়াল করে রাখতো, গুটিয়ে রাখতো এবং এই অবলা প্রাণীদের সাথে তার বন্ধুত্ব তৈরি করত। নির্বাক প্রকৃতির কাছে সে মুক্তির আনন্দ পায়, অর্থাৎ নির্জন নির্বাক, যারা কথা বলতে, যে জায়গায় কথা নেই, কথা বলতে পারে না, যারা তাদেরকেই সে আপন করে নিয়েছিল, তাদের কাছে সে নিজেকে আপন ভাবত এবং নিজেকে একটু স্বাভাবিক মনে করত। আরেকজন ছিল গোসাইদের ছোট ছেলে প্রতাপ। এই প্রতাপ সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে বলেছি, আজকে চরিত্রগুলো সম্পর্কে খুব বেশি একটা আলোচনা করব না, চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করব আমরা আগামী পাঠে। আজকের আলোচনার পরে, আগামী দিনের চরিত্রগুলো আলোচনা করার পরে, আশা করি তোমরা পূর্ণাঙ্গ বিষয়টা, অর্থাৎ এই গল্পটার পূর্ণাঙ্গটা তোমরা বুঝতে পারবে, সম্পূর্ণ অংশটাই তোমাদের মেধায় চলে আসবে ইনশাল্লাহ। গোসাইদের ছোট ছেলে প্রতাপ, এই প্রতাপ ছেলেটা কিরকম ছিল? এই প্রতাপ ছেলেও কিন্তু অকর্মণ্য একটা মানুষ, সেও খুব বেশি একটা মানুষের সাথে চলাফেরা করতো না, কথাবার্তা বলতো না। অকর্মণ্য বলতে সে কোনো কাজ করতো না, সে কি করত, শুধুমাত্র একটা বড়শি নিয়ে নদীতে ছিপ ফেলে, বড়শি ফেলে সে আর কোনো কাজ করতো না। তার শখ ছিল মাছ ধরা। বাঘহীন সঙ্গী হিসেবে সে শোভার মর্যাদা বুঝত, শোভাকে এই প্রতাপ খুব বুঝতে পারত, বাঘহীন শোভাকে সে মর্যাদাও দিত। আর শোভা করত কি, তেঁতুল তলায় বসে কখনো জলের দিকে, কখনো ছিপের দিকে তাকিয়ে থেকে প্রতাপের কোনো কাজ করে দেওয়ার কথা ভাবত। সে ভাবত তেঁতুল তলায় বসে বসে, সে ভাবত যে প্রতাপ নদীর ঘাটে মাছ ধরার জন্য ছিপ ফেলেছে নদীতে, অর্থাৎ বর্ষী নদীতে ফেলেছে, সে ভাবত প্রতাপের যদি কোনো একটা কাজ প্রয়োজন হয়, সে কাজটা করে দেওয়ার জন্য সে মনে মনে উদগ্রীব থাকত। শোভা প্রতাপের জন্য মাঝে মাঝে পান সাজিয়ে নিয়ে আসত, জগৎ সংসারে সে আশ্রয় খুঁজে ফেরে প্রকৃতি ও মানুষের মাঝে। শোভা এই জগৎ সংসারে পৃথিবীতে সে আশ্রয় খুঁজে ফেরে কার কাছে, প্রকৃতির কাছে, মানুষের কাছে সে আশ্রয় প্রত্যাশা করে, কিন্তু অনেকেই তাকে বোঝার চেষ্টা করে, অনেকেই তাকে বুঝে না। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন, যেটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম আমি, যে প্রতিবন্ধী মানুষদের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং তাদের প্রতি আমাদের মনে স্নেহ মমতা ভালোবাসা জাগাতে চেয়েছেন। আমরা আসলে প্রতিবন্ধী বলতে কাদেরকে বুঝি, তোমরা কি জানো কত ধরনের প্রতিবন্ধী আছে? প্রতিবন্ধী পাঁচ প্রকারের প্রতিবন্ধী আছে, সেটা হতে পারে বাক প্রতিবন্ধী, হতে পারে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, আবার শারীরিক প্রতিবন্ধী হতে পারে। তো এই প্রতিবন্ধী মানুষ যারা, স্যার অনেক ধরনের আছে, যে কানে শোনে না, যে কথা বলতে পারে না, যে চোখে দেখে না, যার হাত পা স্বাভাবিক নয়, এই ধরনের মানুষগুলো আসলে অসহায়। এই অসহায় মানুষগুলোকে সবাই বুঝতে চায় না, তার প্রতি সহানুভূতি দেখায় না, মানবিক মূল্যবোধ তার জাগে না। কাদের কাদের জাগে না? আমরা যারা সৃষ্টিকর্তার অপার মহিমায় কৃপায়, আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করি, আমাদের মনের মধ্যে এই প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয় না। আমরা তাদেরকে আমাদের মতো যে একজন মানুষ, তাদেরকে ওরকম ভাবে কিন্তু আমরা বুঝি না। এই গল্পের মধ্যে, ছোট গল্পের মধ্যে
লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টি বুঝাতে চেয়েছেন সবার কাছে, যে তাদেরও একটা জগৎ আছে, তাদেরকে আদর মায়া মমতা ভালোবাসা দিলে তারা কিন্তু আমাদের মতো করেই বাঁচতে পারে। এখন আমরা দেখি যে অনেকেই ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে বড় বড় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছে, প্রতিবন্ধীরা লেখাপড়া করছে, তাদের মেধার স্বাক্ষর রাখছে। আমরা যদি তাদেরকে সহানুভূতি দেই, তাদেরকে ভালোবাসি, মানবিক দিকগুলো যদি আমাদের ফুটে ওঠে তাদের প্রতি, তাহলে হয়তো এই মানুষগুলো নিজেকে আর অসহায় ভাববে না, নিজেকে অকর্মণ্য ভাববে না, নিজেকে বোঝা বলে মনে করবে না। তো এই গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই কথাটাই বলতে চেয়েছেন যে এই প্রতিবন্ধী মানুষদের প্রতি ভালোবাসা জাগাতে, এই প্রতিবন্ধী মানুষগুলোকে আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা এগুলো দেওয়ার কথাই বলেছেন। এখানে আমরা যে কথাগুলো এতক্ষণ আমি বললাম, মূল কথাটা বললাম, পাঠের মূল কথাটা, আশা করি তোমরা মোটামুটি একটু বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদেরকে চরিত্রগুলো নিয়ে আলোচনা করিনি, আগামী দিন আগামী ক্লাসে তোমাদের সাথে এই গল্পের যে চরিত্রগুলো আছে, শুভা, বাণী কণ্ঠ, শুভার মা, তারপরে প্রতাপ এবং শুভার আরো দুটি বোন আছে, এই এদের সম্পর্কে আগামীকাল পূর্ণাঙ্গ আলোচনা করব। তো আজকে জাস্ট এই গল্পটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিলাম। আশা করি আগামী দিন প্রত্যেকটা চৌম্বক অংশ তোমাদের সাথে আমি আলোচনা করব পাঠের। চরিত্রগুলো আলোচনার পরে মূল যে কথাগুলো আছে মূল কথাগুলো আলোচনা করে দেব। কিছু কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলোকে আলোচনা করব ইনশাল্লাহ, এবং শব্দার্থ আছে অনেকগুলো, এই শব্দার্থগুলো আমরা আলোচনা করব। আজকে যেগুলো আলোচনা করেছি আরো কিছু আলোচনা করব। তো আজকে এই পাঠ পরিচিতি আলোচনা করার পরে, লেখক পরিচিতি আলোচনা করার পরে আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম, জানতে পারলাম এই গল্প সম্পর্কে। আমরা এখন একটু মূল্যায়নে যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? তোমাদেরকে দিয়ে রাখলাম, প্রত্যেকেই যার যার বাড়ি থেকে এই উত্তরটা লিখে রাখবে, আগামী ক্লাসে তোমাদেরকে আমি জিজ্ঞেস করব। নিচের কোন গ্রন্থটি কবির লেখা নয়? একটু আগে কিন্তু আমি বলেছি ওনার কি কি গ্রন্থ আছে। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন সেটাও একটু আগে আমি বলেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি আগামী ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করব, যেহেতু এই গল্পটাকে আমি দুইটা ক্লাসে বিভক্ত করেছি, আগামী ক্লাসে এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবো আবার প্রশ্নগুলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। শুভা, গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্পগুচ্ছ। শুভা, গল্পটিতে মূলত কি দেখানো হয়েছে? একটি অসহায়ের লেখা প্রথম কাব্য গ্রন্থের নাম কি? আরো একটি কাজ তোমাদের জন্য, প্রতিবন্ধীদের সাথে আমাদের কেমন ব্যবহার হওয়া উচিত বলে তুমি মনে করো তা লিখবে। এটা নিজের ভাষায় লিখতে হবে, আমি কিছু আলোচনা করেছি তারপরেও নিজের ভাষায় তোমরা এটা লিখে আনবে। আগামী দিন দেখবো তোমাদের এই লেখাটা। আমি এসো আমরা সবাই প্রতিবন্ধীদের সাহায্যে আমাদের হাত প্রসারিত করি। আজকের ক্লাসের জন্য এই পর্যন্তই থাকলো, আশা করি আগামী দিন বাকি যে অংশগুলো আমরা আলোচনা করব তোমরা সবাই অংশগ্রহণ করবে এবং এর সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবে ইনশাল্লাহ। এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।